দেখুন সাপ ঢুকেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তার মধ্যে গরুগুলো আমাদের কর্তাবাবু ঘরে ঢুকছে, ভিজে ভিজে কর্তাবাবু ঘরে ঢুকছে। এক ঝাঁক গরু হিসাব আছে না কোথায় যাবে। মেঘের এই অবস্থা, মেঘের অবস্থায় চার দিন অম্বুবাচীর পর আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি এই পর্যন্ত। আর সন্ধে দিয়ে দিই, সারাদিন তো যা চলল বৃষ্টি বৃষ্টি। এখানে দুধ গরম বসিয়েছি, সন্ধ্যাবেলা চা করব। আর মেয়ে কী করছে দেখ, মেয়ে কী করছে দেখতে যাচ্ছি। ব্যায়াম হয়ে গেছে, হয়নি বাকি আছে, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে পড়ে ফেলো। ব্যায়াম করছে, এই হচ্ছে কাজ। আগে কে খাবে? সুন্দরবেলা টিফিন তিনটে বিস্কুট কে খাবে? এগুলো সোনা খাবে। এবার কে খাবে? আমার সোনা চারটে বিস্কুট। রাধে রাধে বন্ধুরা, আজ সকাল থেকে মানে কথা বলারই সুযোগ পায়নি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, গরম গরম গরম, এবার গরম চলে যেতে এখন বৃষ্টি। এই সন্ধ্যেবেলা চা, এই দুধ গরম করছি, এবার চা করব। কর্তামশাই ভিজে ভিজে এসছে, দুধ ছেলে গেছে মামার বাড়িতে। মামিরা খুব ডাকাডাকি করছে, আয়না রে আয়না রে আয়না রে, রদ হয়েছে। হ্যাঁ, গেছে ভাইপোটারও জন্মদিন আজকে, তাই ও গেছে, পরশুদিন চলে আসবে। ওখানে আপনাদেরও কিছুটা দেখি বাচ্চাগুলো কী বদমাইশি করে, কেক কাটাটা কী করে, তারপর কথা বলবো। আবার আমাদের মমতা আসেনি আজকে, সব কাজকর্ম করে সন্ধ্যে দিলাম, তারপরে এই যে চাটা করছি। আর একজন পাশে গুড়গুড় 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 করে যাচ্ছে, গুড়গুড় করছে। গুড়গুড় করছে আর হচ্ছে বদমাইশি করছে। পাত্রিওয়ালা যে কী খাওয়া হবে কে জানে।
চা হোক খেতে হবে। তুই চা খাবি তো? সন্ধ্যাবেলা তাহলে একটু আড্ডা দিতে হবে, কি আর করবো, বয়স্ক মানুষ হয়ে যাচ্ছি, ঘামও দিচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তবুও ঘামও দিচ্ছে, প্রচন্ড ঘাম। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, যা যা করার আছে সব কিছু করবেন, হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করুন, আমার মনের ইচ্ছে, মনের স্বপ্ন আপনাদের জানাবো। তাহলে আপনারা যদি আমার পাশে থাকেন আমি কিছু করতে পারব। অনেক কাজ বেড়েছে, চল সারাদিন অফিসের ফোন, সারাদিন লোকটা পাগল হয়ে গেল, এই বকব করছি, সারাদিন ঘরে আর কথা হয় না, সারাক্ষণ অফিস কলিগদের সঙ্গে কথা বলে বলে সময় শেষ, জীবন শেষ। এ মা চা করে পেটুনি চা হয়ে গেছে, দেখা দাদা চা পড়ে কইটুকুনি চা হয়ে গেছে, এ তোর বাবা এবার খেপে যাবে রে, বলবে আমার চা কোথায় গেল, চা যে গ্যাসেই চলে গেছে, আর কি করবো, আর শুধু বেড়ে যাচ্ছে, একটু অন্যমনস্ক হলেই ব্যাস। চলো চা খেয়ে চলো, বিস্কুট নিয়ে চলো, ইগলু ইগলু চলো 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 চলো, মা যাচ্ছে তো, চলো উঠে বলো উঠে বলো। মানে আমার ভাইপোর জন্ম দিয়ে সেই উপলক্ষে ভিডিও কল করেছে, তাই কথা বলছি। এখন বাজে 10টা বাজেনি, 10 মিনিট বাকি আছে, এবার এই অ্যালেক্স ইগলুকে খেতে দিতে যাব, আর তার আগে কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তো যা এলোমেলো সব হয়েছে, সারা দিন বর্ষা বর্ষা, এখন একটু থেমেছে, আর হচ্ছে তার আগে ছোট্ট যেমন দু লাইন গান শুনিয়ে শুভরাত্রি বলি,
পরের ব্লগে আসবো বলি সেরকমই একটা শুরু করছি। আমার পড়ানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পড়ানো জাহাজ। টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।